হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে অঙ্কুরের এই বাড়িতে এসেই মাথাটা ঘুরে যায় সমস্ত সমস্যার কথা শুনে ভাবতে লাগে যে মানুষকে আসলে চেনাটা এতটা দায় লালন এবং দেবমাল্যকে আমি অন্যরকম ভেবেছিলাম ওরা যে এরকম করে এই পরিবারটাকে কষ্ট দিতে পারে সেটা ভাবতে পারিনি দেখো অঙ্কুর আমাদের কাছে তুমি ম্যাজিশিয়ান তুমি চাইলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারো ম্যাজিক করে তুমি একটু দেখো না যদি আমাদের মিমিটাকে খুঁজে বের করতে পারো ঠাম্মি এত চিন্তা কেন করছো আমি যখন তোমাদের পরিবারের সাথে আগে মিশতাম সবার মুখে কতটা হাসি থাকতো সবাই তোমরা আনন্দ হই হুল্লোর করে বাঁচতে তাই এই পরিবারটাকে আমার এতটা ভালো লাগত। অথচ আজকে সেই পরিবারে এতটা কালো মেঘ ফুলঝুরি তুমি গানটা ঠিক করে গাইছো তো হ্যাঁ চেষ্টা তো করছি কারণ কালকে একটা গানের প্রোগ্রাম রয়েছে সেখানে অ্যাডভান্স নিয়েছি আমার মনে যতই দুঃখ কষ্ট থাক না কেন আমাকে তো গানটা গাইতে হবে আমার পরিবারের জন্য কারণ তারা তো আমাকে গানটা ছাড়তে দেবে না তুমি কেন ছাড়বে ফুলঝুরি যেখানে লালন তোমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সাথে ভালো আছে তাহলে তুমি কেন ভালো থাকতে পারবে না হয়তো প্রথম প্রথম তোমার খারাপ লাগছে দেখবে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে তখন আমার কথা মিলিয়ে নিও সময়ের সাথে সব কিছুর ঠিক হয়ে যায় কারোর জন্যই কারো কিছু আটকে থাকে না আর দেবমাল্য যদি এখন মিমি দিদির সাথে এরকমটা কেন করলো সেটা তো ওর সাথে কথা না বললে আমি বুঝতে পারবো না জানো তো দেবমাল্যকে আমরা সবাই মিলে অনেক কথা শুনিয়েছি তবে মনে হলো না দেবমাল্য সত্যিই মিমিকে ভালোবাসে তা না হলে পুলিশের সাথে সাথে দেবমাল্য সবসময় থাকতো না যতবারই পুলিশ স্টেশনে গিয়েছি দেবমাল্য সেখানে ছিল ও বসা ও বাড়ি পর্যন্ত যায়নি আজকে কয়েকটা দিন হলো মিমিকে পাওয়া যাচ্ছে না ততদিন থেকে তাহলে কি করে বলবো বলো যে দেবমাল্যর কোনো অপরাধ রয়েছে আমাদের মেয়েটাই ভুল বুঝে দেবমাল্যকে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল কিন্তু কি ভুল বুঝেছে সেটাই তো আমরা বুঝতে পারছি না দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি মিমিকে যেখান থেকে হোক আমি খুঁজে বের করে এনে দেবই আপনাদের সবার মুখে আমি হাসি ফোটাবো কোনোভাবেই মিমি দিদির কোনো ক্ষতি হবে না কারণ আমার পুলিশে উপর মহলের সাথে অনেক পরিচয় পরিচিতি রয়েছে দেখি তাদের যদি সোর্স খাটিয়ে কোনোভাবে মিমি দিদিকে পাওয়া যায় তবে আপনারা যত ভালো মানুষ আপনাদের সাথে খারাপ কিছু হতে পারে না এমনটাও তো হতে পারে যে মিমি দিদিকে কেউ পেয়েছে সে খুব ভালো মানুষ বাড়িতে নিয়ে গিয়ে যত্ন আর্তি করছে এবং মিমি দিদি সেখানে ভালোই আছে দেখো অঙ্কুর সেটা যদি জানতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো মিমি থাকতো আমরা তো জানতাম যে মেয়েটা বেঁচে আছে ভালো আছে আর বারবার করে আমাদের এত চিন্তা হচ্ছে মেয়েটা তো অনেক অন্য ওষুধ খায় ও বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার খেতে পারে না ও তো স্বাভাবিক নয় তুমি তো সবটাই জানো আমি জানি আপনি একদম চিন্তা করবেন না আমি আজকে থেকেই এই বিষয়টা হাতে নিলাম এবং তারপরে আসছে ফুলঝুরির মুখের হাসি সেটা ফুলঝুরির নামের মধ্যেই তো ভালোবাসা রয়েছে ওর নামটার মধ্যেই তো আনন্দ চারোদিকে ছড়িয়ে বেড়ার মানসিকতা রয়েছে দেখবেন ফুলঝুরি আস্তে আস্তে নিজেকে সামলে নিতে পারবে আমি ওকে যত যতদূর চিনি আর গান গাইলে ওর মুখে এমনিতেই হাসি ফুটবে যে যে কর্মই করুক তার সেই কর্মের মধ্যে যদি ব্যস্ত থাকে তাহলে সব কিছু আস্তে আস্তে ভুলে যেতে পারে থাক নাই সমস্ত কথা কেন থাকবে ফুলঝুরি আজকে যখন সব কথা উঠেছে অঙ্কুরের জানা দরকার ও এতদিন ছিল না বিদেশে ছিল এখন দেশে ফিরে এসে যা পরিস্থিতি দেখছে সে বিষয়গুলো নিয়ে তো ওর কথা বলা আলোচনা করাটার প্রয়োজন রয়েছে তাই করছে আর দেখ ফুলঝুরি জীবনে যাই হয়ে যাক না কেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে চান্দ্রি কান্না করে ভাবে আমি বুঝতে পারছি অঙ্কুর তুমি অনেক সোর্স খাটিয়ে মিমিকে বাড়িতে আনার চেষ্টা করবে যদি এতটাই দেরি হয়ে যায় যে মিমি তার একটু একটু মাস্টারমশাই তাকে কষ্ট দিয়েছে বলে বাড়ি ছেড়ে অভিমানে বেরিয়ে গিয়ে নিজের কোনো ক্ষতি করে বসে নিজেকে শেষ করে দেয় তখন কি হবে জান এই সমস্ত বাজে কথা কেন বলছো কারণ দেখো আমার খুব ভয় করছে তুমি যেরকম অভিমানী মেয়ে বুঝতেই তো পারছো পরিবারের এতগুলো মানুষের ভালোবাসা ছেড়ে বেরিয়ে গেল তাহলে সে কি করতে পারে আমি জানি সেই দিকটা তো মনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে আপনি চিন্তা করবেন না আর যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন তার খারাপ চিন্তাভাবনাগুলো আসা স্বাভাবিক তবে সেগুলো এনে অন্যান্য মানুষের মনে কষ্ট দেওয়া প্রয়োজন নেই আমি বললাম তো সব কিছু ঠিক হয়ে যাবে তো অঙ্কুর তুমি প্রথম দিন আমাকে কি বলেছিলে সবটাই আমার মনে আছে যে তুমি ফুলঝুরিকে ভালোবাসো এই পরিবারটাকে ভালোবাসো তুমি এসেছ এখন আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে মিমি তার কষ্টের কথা তার পুলিশ কাকুর কাছে বলে যে আমি গানটা কেমন গেয়েছি খুব ভালো গেয়েছো তুমি তো আমার চোখে জল এনে দিলে মিমি এই তো সামনে একটা প্রোগ্রাম রয়েছে আজকে তুমি সেখানে গান গাও না আমি তোমার নামটা দিয়ে দিই না আমি গাইবো না কারণ আমি যতবার এই গান গেয়েছি আমার একটু একটু মাস্টারমশাই আমার পাশে ছিল এখন নেই আমি আর গান গাইতে পারবো না আমার খুব কষ্ট হবে আর তোমরা চলে যাও তোমাদের গান শুনিয়ে দিয়েছি এখানে থেকে কি করবে ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমরা কিন্তু আর আসবো না এরপরে মিমি দরজাটা লাগিয়ে দেয় আর বলে জানো তো আমার মনটা খারাপ হয়ে গেল আমার পরিবারের লোকজনদের কথা মনে পড়ে একটু একটু মাস্টার মশাইয়ের কথাও খুব মনে পড়ছে কিন্তু ওই মানুষটা আমাকে বিয়ে করবে বলেছিল ভেবেছিলাম আমার একটা সুন্দর সংসার হবে নিজে গোছাবো থাকবো সেই সংসারে একটু একটু মাস্টারমশাইকে নিয়ে কিন্তু সেটা আর কই হলো কারণ মাস্টার মশাই তো অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হয়ে যাচ্ছে তার জন্যই আমাকে বিয়ে করছে না সে তাই আমার মনের মধ্যে যা কষ্ট রয়েছে আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না আমার এখন ঘুম পাচ্ছে বাবু আমি গিয়ে ঘুমিয়ে পড়ি দেখো মিমিমা তোমার ওই মাস্টার মশাইকে আমি একদিন ঠিক খুঁজে বের করব এবং জিজ্ঞাসা করবো যে কেন তোমাকে এতটা কষ্ট দিয়েছে তোমার মতো একটা ভালো মেয়ের এরকম পরিণতি কখনো ভাবা যায় না তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমি এই বাড়িতে এসে সব ভুলে যাচ্ছি কোন দিকে যে আমার ঘরটা খুঁজে খুঁজে মিমি চলে যায় এদিকে মিমির মনিমা কান্না করে বলে মিমির বাড়ির লোক যখন ওকে খুঁজে পাবে ওকে তো দিয়ে দিতে হবে ওই মেয়েটা আমার মন জুড়ে বসে গেছে আমি আমার সন্তানের জায়গায় মেমিকে বসিয়েছি আমি পারবো না ওকে দিতে গো এই সমস্ত কথা বলো না কারণ ও অন্য বাড়ির সন্তান তাদেরও কিন্তু খুব কষ্ট হচ্ছে তাই আমাদের জীবনে যাই কষ্ট থাকুক না কেন সেটা আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না ফুলঝুরি প্রোগ্রামের জন্য তৈরি হচ্ছে সেখানে বৌমণি তাকে রেডি করে দিচ্ছে আর বলছে ফুলঝুরি তুমি লালনকে বিয়ে করে জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলে আজকে আমার বলতে আর কোনো দ্বিধা নেই থাক না বৌমনি এই সমস্ত কথা যা গেছে সেটা নিয়ে আর কথা বলে কি হবে আমি জানি যে তুমি কথা কম বলো ফুলঝুরি তবে যেটা বলো না কেন ঠিক বলো তুমি যে বলেছ না যে লালন যখন তোমার কাছে ফিরে আসবে তুমি ওকে গ্রহণ করবে না লালনকে সারা জীবনের মতো মনের দরজা বন্ধ করে দিয়েছ এটা একদম ঠিক কথা বলেছ লালন যেরকম মানুষ তার সাথে এটাই করা উচিত আমি আজকে বুঝতে পারছি যে তোমার জীবনে কেউ যদি তোমার জীবনসঙ্গী হিসাবে পাশে দাঁড়াতে পারে তোমার যত্ন নিতে পারে ভালোবেসে আগলে রাখতে পারে সেটা শুধুমাত্র অঙ্কুরই পারবে অন্য কেউ নয় বৌমনি সত্যি কথা বললাম আমি জানি যে কথাটা আমি তাড়াহুড়োর মধ্যে বলে ফেললাম এখন তুমি আর আমি ছাড়া এই ঘরে কেউ নেই তাই বললাম কথাটা ফুলঝুরি দেখো মিমি যেহেতু এই বাড়ির মেয়ে ওর জন্য সবার কষ্ট হচ্ছে তেমন তুমিও ওই বাড়ির মেয়ে তুমি গান গাইতে যাচ্ছ তোমাকে আমরা তো একলা ছেড়ে দিতে পারি না তাই আমি তোমার সাথে যাবো আমার গানটা গাইতে একটু ইচ্ছে করছে না আজকে মেজমামি যেরকম কথাবার্তা বললো আর তার সাথে বড় মামি যা কষ্ট পেয়েছে আমি গানটা গাইছি বড়ো মামি এবং বড়ো মাম আমার পাশে সব সময় ছিলেন তাদের সাহায্য করার জন্য গান গেয়ে যা টাকা রোজগার করব আমি তো ওদেরকেই দেব। আর আমার জীবনে কী বা আছে মিমি দিদিকে আগলে আমি বাজবো আর বিয়ে শাদির কথা আমি এক্ষুনি ভাবছি না ফুলঝুরি জীবনটা অনেক লম্বা আজকে তুমি যা ভাবছো না কালকে তোমার পরিস্থিতির সাথে সাথে যত তুমি এগিয়ে যাবে তখন মনে হবে যে না পাশে একজন জীবন সঙ্গীর প্রয়োজন তখন তুমি সেই সিদ্ধান্তটা নেবে আমি বিশ্বাস করি আর তার জন্যই তোমাকে আমি তোমার সিদ্ধান্ত নিতে ছেড়ে দিলাম তবে জানো তো ফুলঝুরি তুমি লালনের মতো একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করাটাই জীবনের সব থেকে বড় ভুল করেছো তাকে এত টাকা পয়সা দিয়েছো গানের জগতে নিয়ে এসেছো এমনকি তাকে ভালোবাসা দিয়ে নিজের স্বামী করে আপন করে রাখতে চেয়েছ পারলে কি কখনো কাউকে দিয়ে কখনো ভালোবাসা অর্জন করা যায় না যে ভালোবাসবে সে টাকা পয়সা না দিলে যত্ন না করলেও বাঁচবে আর যে বাঁচবে না হাজার কিছু দিয়েও তার মন পাওয়া যাবে না তাই তুমি যে বিয়েটা ভেঙে দিতে পেরেছো লালনের সাথে এর জন্য তোমার সামনের দিনগুলো দেখবে খুব সুখময় হবে আর তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ফুলঝুরি সেটাতে আমি তোমার পাশে রয়েছি কারণ তোমার সিদ্ধান্তটা একেবারেই সঠিক বিয়ে করে যদি তাকে দিয়ে সুখী না হওয়া যায় তাহলে তাকে ধরে রেখে লাভ কি। আর লালন যেখানে মুখের সামনেই তোমাকে প্রতিনিয়ত অপমান করে মানসিকভাবে বিধ্বস্ত করে তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা তোমার দরকার ছিল এখন তুমি চলো গানের ফাংশনে যেতে দেরি হয়ে যাবে আমি তো তোমাকে বললাম অঙ্কুর যখন চলে এসেছে তখন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে ও ঠিক করে দেবে তোমার মুখের হাসিও ফিরিয়ে দেবে এই বিশ্বাসটুকু অঙ্কুরের প্রতি আমার রয়েছে কি হতে চলেছে ধুলোকানা সিরিয়ালের পরবর্তী টুইস্টে অঙ্কুরকে ফুলঝুরিকে বিয়ের প্রস্তাব দিল মিমিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়ে অঙ্কুর ফিরে আসাতে ফুলঝুরির বাড়ির সবাই চাইছে ফুলঝুরির সাথেই যেন অঙ্কুরের বিয়েটা হয়ে যায় এবং ফুলঝুরির জীবনটা যেন পরিপূর্ণতা পায় সে যেন জীবনে আর দুঃখ কষ্ট নিয়ে না বাঁচে হাসি খুশি ভাবেই বাঁচে কারণ প্রতিটা বাবা মাই চায় তার মেয়ে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক আর যার সাথে সঙ্গী হিসাবে জড়াবে সেই ছেলেটা যেন ভালো হয় কিন্তু লালন বারবার ফুলঝুরিকে ভুল বুঝে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে তাই অঙ্কুরই এবার ফুলঝুরির জন্য সত্যিই খুব ভালো একজন ব্যক্তি এরপরে মিমিদিদিকে দিদিকে খোঁজার সমস্ত চ্যালেঞ্জ এবার হাতে নিয়েছে অঙ্কুর পারবে কি আদৌ খুঁজে বের করতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন